কথা বলো না, কিভাবে আসছো এখানে তুমি, কি সমস্যা? কে আসতে বলছে তোমাকে? হ্যাঁ, ছেলের নাম কি? সিয়াম। ছেলেকে দেখছো তুমি কোনোদিন? দেখো নাই। তা কিভাবে কথা হয়েছে তোমার সাথে? হ্যাঁ, আগে বলতে কতদিন আগে বেমালা বলতে কতদিন কতদিন? ছয় মাস। ছয় মাস হয়েছে তুমি কথা বলো, তুমি দেখো নাই। কিভাবে তোমার সাথে ই হয়েছে, মানে কথার মানে কিভাবে যোগাযোগটা হয়েছে তোমার সাথে? তুমি যে কথা বলছো কিভাবে, মানে ফোনে ফোনে? তা নাম্বার পাইছো কিভাবে? ও কল দিছিল অনেক আগে, সে বেমলাবার কল দিছিল, জিজ্ঞেস সত্যি কথা বলে না, তার মার কাছে গিয়েছে, তার মায়ে বলে। তোমার বাড়ি কই? ফতেপুর। ফতেপুর বলতে নীলগঞ্জ। ফতেপুর কোন জায়গায়? নীলগঞ্জ। নীলগঞ্জ পশ্চিমে। তোমার আব্বার নাম কি? ডাক দিয়ে কও। হ্যাঁ, মোহাম্মদ নাসির হাওলাদার। নাসির হাওলাদার। তোমার দাদার নাম কি? লাল মিয়া। তোমার আব্বা কি করে? কাজ করে কিসে? বোর্ডে, বোট, মাছ ধরার বোট। তাই লাইনে চালায়। কোন লাইনে? কলাপড়া। তা এখন তুমি কি কথার উপর আসছো এখানে? কি কথার উপর আসছো এখানে? বিয়ে করবে সেটা বলছে তোমাকে? রেকর্ড আছে। তো তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে কোনো? হ্যাঁ, তো তুমি এখানে লোকেশন পাইলে কিভাবে? এখানে লোকেশন কিভাবে পাইলে? কে নিয়ে এসে? সিএম নিয়ে আসছে। তুই সিএম কেডা? হ্যাঁ, সিএম কেডা? তুই এদিকে কোনটা সিএম এর সেন? তুই সিএম এর সেন? এই তার দেখছো কবে, মানে সর্বপ্রথম দেখছো কখন? এই আজ কি? তো তোর সাথে যোগাযোগ হয়েছে কিভাবে, কোন সময়? আমার ফোন দিয়ে একদিন রবুর ফোন দিয়েছে অন নাম্বারে। হ্যাঁ, আর রবুর ফোনে টাকা নাই এলে ও আমার ফোন দিয়ে ফোন দিয়েছে। হ্যাঁ, ফোন দেওয়ার পর ও চলে গেছে। হ্যাঁ, এবার ও আবার এসে আমার ফোন দিয়েছে। এর পর আমি ব্যাক করছি। হ্যাঁ, ব্যাক করতে যে রবুলের কাছে দেয়, রবুলের কাছে আমি রবুল আসলে না, রবুলের খুঁজে পাইনি। রবুল কেডা? রবুল যে ওই তুই চেনো না জানো না, একজনে কথা বলছে তুই আই বসো ঠাস করি। আর সেনো আর বয়স কত? এর বয়স সর্বোচ্চ 12-13 বছর। এই 12-13 বছরের একটা পোলার লাগে কথা কই তুমি আই বস, তোমার বয়স কত? আচ্ছা ঠিক আছে, আমি এখানকার ওই যে ছেলের বাড়ি থেকে নিতে 17 সালে। তা তোমারও তো বিয়ের বয়স হয় নাই। আমরা তোমার কি আর বিয়ে হয়েছিল? হ্যাঁ, 18 বয়স।